অভিযোগ ওয়াজে জয়কে অপহরণ এবং হত্যা ষড়যন্ত্রের সাথে শফিক রহমান ও মাহমুদ রহমানের জড়িত থাকার বিষয়টি এখন তাদের স্বীকারোক্তি দ্বারাই পরিষ্কার বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এজন্য তাদের সর্বোচ্চ শাস্তিও দাবি করেছেন তারা। গত 25 এপ্রিল জ্যাকসন হাইটসে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবির কথা তুলে ধরা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নুরুন নবী সভাপতিত্বে এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরীর পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শরাফ সরকার, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন প্রমুখ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাকারিয়া চৌধুরী। বক্তারা সজীব ওয়াজের জয়কে ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার উল্লেখ করে তার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সদা প্রস্তুত থাকার ঘোষণা দেন। নিউ ইয়র্কে